আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে 8ই নভেম্বর 2022 তারিখের জন্য ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, সাথে থাকুন, শুরু করছি। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, বর্তমানে বাংলাদেশি ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত? বর্তমানে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ হচ্ছে $34.47 বিলিয়ন, অর্থাৎ $3,447 কোটি। আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন ITU এর প্রথম নারী মহাসচিবের নাম কি? ডোরিন বোগদান মার্টিন, তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। ডোরিন বোগদান মার্টিন আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন ITU এর দায়িত্ব গ্রহণ করেন কত তারিখে? তিনি দায়িত্ব গ্রহণ করেন পহেলা জানুয়ারি 2023 সালে। 19তম দ্বিবার্ষিক এশীয় চারুকলার প্রদর্শনী বাংলাদেশ 2022 শুরু হবে কত তারিখে? 8ই ডিসেম্বর 2022 সালে। 19তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী বাংলাদেশ 2022-এ কয়টি দেশের শিল্পী অংশগ্রহণ করবে? মোট অংশগ্রহণ করবে 113টি দেশের শিল্পীগণ। 465 জন শিল্পীর শিল্পকর্ম প্রদর্শিত হবে 19তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী বাংলাদেশ 2022-এ। বিদেশে পাঠানোর আগে কর্মীদের দক্ষতা বাড়াতে কতটি উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে? 41টি উপজেলায়। বিশ্ব নগর পরিকল্পনা দিবস পালিত হয় 8ই নভেম্বর। রেডিওথেরাপি দেওয়া হয় কোন যন্ত্রের মাধ্যমে? রেডিওথেরাপি দেওয়া হয় লিনিয়ার অ্যাক্সিলারেটর যন্ত্রের মাধ্যমে। ইদলিব শহর কোন দেশে অবস্থিত? সিরিয়া। IMF-এর পূর্বাভাস অনুযায়ী 2023 সালে বাংলাদেশের গড় মুদ্রাস্ফীতি কত হবে? 9.1%। সম্প্রতি কোন দেশ থেকে ইউয়ানে জ্বালানি তেল কিনতে চুক্তি করেছে চীন? সৌদি আরব। RRO এতে রাজনৈতিক দলগুলোকে কতদিনের মধ্যে সংশোধিত গঠনতন্ত্র জমাদানের বিধান রয়েছে? 30 দিনের মধ্যে। আফগানিস্তানের সাথে কয়টি দেশের সীমান্ত রয়েছে? আফগানিস্তানের সাথে 6টি দেশের সীমান্ত রয়েছে। দেশগুলো হচ্ছে পাকিস্তান, ইরান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান ও চীন। জুশান ডেইলি এটি কোন দেশের পত্রিকা? জুশান ডেইলি হচ্ছে চীনের পত্রিকা। আরামকো কোন দেশের রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল কোম্পানি? আরামকো হচ্ছে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল কোম্পানি। ক্রিমিয়া ও রাশিয়ার সঙ্গে যোগাযোগকারী সেতুর নাম হচ্ছে কার্টস ব্রিজ। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ কোন ধরনের সংগঠন? এটি পরিবেশবাদী সংগঠন। আফ্রিকান ইউনিয়ন ব্যাংক AFDB এর বর্তমান সদস্য দেশ হচ্ছে 81টি। সর্বশেষ সদস্য দেশ হচ্ছে আয়ারল্যান্ড। মনস্কো বিমানবন্দর কোন দেশে অবস্থিত? কঙ্গো প্রজাতন্ত্রে। এবারে গত 7 তারিখের কুইজের উত্তর দেখব। 7 তারিখ আপনাদের জন্য কুইজ ছিল, বাংলাদেশের শেয়ার বাজার কার্যক্রম কোন সংস্থার নিয়ন্ত্রণ করে? সঠিক উত্তর হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। ধন্যবাদ আপনাদের যারা সঠিক উত্তরটি লিখতে পেরেছেন। চলুন আজকের কুইজটি দেখে নেওয়া যাক। আজকের কুইজটি হচ্ছে, বাংলাদেশে কোনো ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স কত? প্রশ্নটি আবার বলছি, বাংলাদেশে কোনো ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স কত? 4টি অপশন থাকবে, 16 বছর, 18 বছর, 21 বছর, 25 বছর। সঠিক উত্তর দেখবেন আগামীকাল। তার আগে আপনারা যারা যারা সঠিক উত্তরটি জানেন অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দিবেন। আশা করছি আপনারা অনেকেই সঠিক উত্তর দিতে পারবেন। তো দেখা যাক কতজন সঠিক উত্তর দিতে পারেন। এবারে আজকের হাদিসটি দেখব। আজকের হাদিসটি হচ্ছে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন রাগান্বিত হয় তখন দাঁড়ানো থাকলে সে যেন বসে পড়ে, এতে রাগ দূরীভূত না হলে শুয়ে পড়বে। এটি আবু দাউদের 4782 নম্বর হাদিস। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।